হ্যালো ভিউয়ার, আমি শেখ জাকির। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পোস্টের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যে মাল্টিটাস্কিং স্টাফ, এই পদে 242 জন ভ্যাকেন্সির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো, বিশেষ করে আমরা অ্যাপ্লিকেশন লিঙ্কটা যেখান থেকে আমরা সরাসরি ক্লিক করে এই পেজে চলে আসবেন। এখান থেকে আমরা ক্লিক এরপর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এই রেজিস্ট্রেশনের পদ্ধতিটি আমি পরে দেখাচ্ছি, তার আগে আমি আলোচনা করে নেবো আমরা যে কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং কত টাকা ফিজ লাগবে, কবে থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন এবং কবে লাস্ট তারিখ এবং কত টাকা ফিজ কাটবে এবং পরীক্ষার বিষয়বস্তু কি আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করে নেবো। তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা লিঙ্ক পেয়ে যাবেন নোটিফিকেশনের, অথবা আপনারা এই পেজটি আসার পরে আপনারা এই যে নোটিফিকেশনে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে, এখান থেকে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। স্কেল অফ পে 18,000 থেকে 29,700, এজ লিমিট 18 বছর থেকে 25 বছর, এবং এজে আপনারা যে ছাড় পাবেন এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছর। এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্যাটাগরি অনুযায়ী ছাড় পাবেন 10 বছর, 15 বছর বা 13 বছর পর্যন্ত। এক্স সার্ভিসম্যানদেরও ছাড় আছে, আপনারা বিস্তারিত জানতে হলে এই নোটিফিকেশনটি পড়ে নেবেন। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4/10/2018। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস স্ট্যান্ডার্ড, এবং যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা হবে অ্যাপটিচিউড টেস্ট অফ দ্য লেভেল অফ 10th ক্লাস অফ ম্যাট্রিকুলেশন কনভার্সেশন। সিলেবাস থাকবে জেনারেল নলেজ থাকবে 25 নম্বরে, 25টা কোশ্চেন থাকবে, টপিক থাকবে জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্টোরি, ফ্রিডম স্ট্রাগল ইত্যাদি থাকবে। আপনারা একটু পড়ে নেবেন এগুলো, আমি এগুলো বলে দীর্ঘায়িত করতে চাইছি না ভিডিওটিকে। ম্যাথমেটিক্স থাকবে 25 নম্বর, 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ থাকবে 25 নম্বর, 25টা কোশ্চেন থাকবে, এবং রিজিওনাল থাকবে। ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজের উপর 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বর থাকবে, অর্থাৎ ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক। ১২০ মিনিটের পরীক্ষা হবে এবং 25 নম্বর করে 4টে সাবজেক্টের জন্য আপনার 100 নম্বর পরীক্ষাটা হবে। এখানে এসসি এসটি ওবিসি এদের মার্কসের উপরে কেমন কি পার্সেন্টেজের, এখানে এসসি এসটি ওবিসিদের পার্সেন্টেজ এগ্রিগেটেড মিনিমাম কোয়ালিফিকেশন মার্কসটা ভ্যারি করবে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে। আপনারা এই এখান থেকে দেখে নেবেন 10 মার্কস ইন ইচ পার্ট অ্যান্ড 40% ইন এগ্রিগেট, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, আমি ভিডিওটিকে দীর্ঘায়িত করতে চাইছি না। আর আরেকটা মূল জায়গা যেটা হলো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অ্যাপ্লাই করার আগে আপনাদের একটা ছবি আর পাসপোর্ট সাইজ ছবি আর সিগনেচার লাগবে, 50 কেবি ম্যাক্সিমাম সাইজ এবং মিনিমাম 20 কেবি। আর ফিজের ব্যাপারটা আমি আলোচনা করিনি, রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রত্যেকের 100 টাকা করে রেজিস্ট্রেশন চার্জ লাগবে এবং অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে 400 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং মহিলাদের কোনো ফিজ লাগবে না, এসসি এসটিদের ফিজ লাগবে না। নোটিফিকেশনটি শেষের দিকে চলে আসবেন, এখানে আপনাদের বিভিন্ন কোডের লিস্টগুলো দেওয়া আছে, এক্সামিনেশন সিটি কোড এবং ডিভিশন ইউনিট কোড এবং ভ্যাকেন্সি কোন জায়গায় কত ভ্যাকেন্সি আছে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি নর্থ কলকাতা এবং সাউথ কলকাতায় সবচাইতে বেশি ভ্যাকেন্সি আছে। আর এছাড়া আপনাদের পোস্ট অফিসের যে পোস্ট অফিসে ফি জমা করার জন্য কোন কোন পোস্ট অফিস অ্যালটমেন্ট করা আছে তার লিস্টও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সমস্ত কিছু জেনে যাবেন। তো এখন আমি চলে আসছি কিভাবে আপনারা রেজিস্টার করবেন সেটি দেখানোর জন্য। ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম, অর্থাৎ আপনার যেটা ফার্স্ট নেম হবে সেই ফার্স্ট নেমটা যদি ফার্স্ট নেম সাপোজ এস কে শেখ হয় তাহলে আপনার এখানে এস কে দেবেন, পরেরটা তো এস কে দেবেন। তারপরে মিডিল নেম, মিডিল নেম, লাস্ট নেম, লাস্ট নেম, যাদের মিডিল নেম নেই তারা ফার্স্ট নেম দেবে আর লাস্ট নেম দেবে। এরপর আমাদের মোবাইল নাম্বারটা দুবার দিতে হবে এবং তারপরে
অলরেডি মোবাইল নাম্বার একবার দিলেই চলবে, না দিলেও চলবে। ইমেল আইডিটাও তো, ইমেল আইডিটা দেওয়ার সময় একটা খেয়াল রাখবেন, এখানে ইমেল আইডি যখন দেবেন অ্যাট দ্য রেটের আগে পর্যন্ত দেবেন, অ্যাট দ্য রেটের পরে এখানে ডান দিকে আমরা ক্লিক করে এখানে সিলেক্ট করে নেবেন gmail.com কিংবা কারো yahoo.com ইত্যাদি সেটা সিলেক্ট করে নেবেন, এবং দ্বিতীয় বক্সে যখন দেবেন তখন পুরোটাই দেবেন। সিকিউরিটি কোড দেওয়ার পরে আপনারা নেক্সট পেজে চলে যাবেন, সেখানে ফটো সিগনেচার আপলোড দিতে হবে, তারপর ডিটেলস আপনার ভরতে হবে, ফর্ম প্রিভিউ আপনি দেখে নিতে পারবেন, তারপর পেমেন্ট করবেন, তাহলে আপনার রেজিস্টারটা কমপ্লিট হবে, তারপরে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। তো এই মুহূর্তে আমি করে দেখাচ্ছি না, তো যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি শেষ করার আগে, আরেকটি কথা বলে রাখি, যারা রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল আইটিআই এনসি রিক্রুটমেন্ট চলছে, এই ভিডিও এই নোটিফিকেশনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা ইন্টারেস্ট আছে আপনারা তারা এটা জেনে নিতে পারবেন। এটি আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি না। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।